আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিস কিচেন বাই জিনান। বুন্দিয়া বা বুরিন্দা এই শব্দটি এবং এর স্বাদ দুটোর সাথেই আমরা বেশ ভালোভাবে পরিচিত। ইনস্ট্যান্ট বুন্দিয়ার সুন্দর একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। বুন্দিয়া তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে প্রথমে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মেশাতে পারেন, তবে আমি মেশাবো না। এখন এর সাথে আমি 2 কাপ পরিমাণ পানি মিশিয়ে ধীরে ধীরে একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এরপরে আমি আর কোনো পানি অ্যাড করব না। বিটার ঘোরানোর সময় একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে দিই, ডান থেকে বামে ঘোরালে ডান থেকে বামেই ঘোরাবেন, বাম থেকে ডানে ঘোরানোর প্রয়োজন নেই, এতে করে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন এর মধ্যে আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি, আবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, অর্থাৎ আমি টোটাল 20 ml তেল দিয়েছি। দিয়ে আমি ব্যাটারটি আবার মিশিয়ে নিব। আমি আপনাদেরকে ব্যাটারটি ঘনত্ব একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটি তৈরি করার পর আমি এটিকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 3 কালারের বুন্দিয়া বানাবো। অর্থাৎ আমি একটি লাল কালারের বুন্দিয়া বানাবো, একটি কমলা কালারের বুন্দিয়া বানাবো, আর একটি নর্মাল যে কালারটা আছে সেই কালারের বুন্দিয়া তৈরি করব। প্রথমে আমি এই দুটোর মধ্যে একটিতে লাল ফুড কালার দিয়ে দিচ্ছি এবং আরেকটিতে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি দুটো ফুড কালারই ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব শিরা তৈরি করতে। শিরা তৈরির জন্য আমি একটি ননস্টিকের প্যানে 2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, যাতে ঠান্ডা হওয়ার পর এগুলো আবার চিনি না হয়ে যায়। আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। আর আমি এখানে ইউজ করছি সামান্য এলাচ, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। আমি একটি সুন্দর ঘ্রাণের জন্য এলাচটা দিয়েছি। এই শিরাটি তৈরি হওয়ার জন্য 1টা শিরা বা 2টা শিরা হওয়ার প্রয়োজন নেই, একটু ঘন হয়ে আঠালো হয়ে আসলেই বুঝতে পারবেন শিরাটি হয়ে গেছে। আমার শিরাটি প্রায় হয়ে গেছে, এখন আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে দিব। একটি ননস্টিকের প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আমি বুরিন্দা তৈরির জন্য ছিদ্র বিশিষ্ট একটি বড় চামচ নিয়েছি। আমি এখানে 1 চামচ করে ব্যাটার দিব আর ছিদ্রগুলো দিয়ে দেখুন কি সুন্দরভাবে বুরিন্দাগুলো নিচে পড়ে সাথে সাথে তেলের উপরে উঠে আসছে। 1 চামচ শেষ হওয়ার পরে 1 চামচ দেবেন।
বরিন্দাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়ে এক কিচেন টিস্যুতে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বরিন্দা ভেজে নেব। বরিন্দাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি শিরা থেকে লেবুটি উঠিয়ে নিচ্ছি এবং আমি বরিন্দাগুলো এখন শিরার মধ্যে দিয়ে দেব। কিছু বরিন্দার শেপ একটু নষ্ট হয়ে যেতে পারে, সেটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ বাজার থেকে আমরা যে বরিন্দা কিনে আনি সেটার মধ্যেও কিছু ছোট আকৃতি বা বিভিন্ন আকৃতি বিশিষ্ট বরিন্দা থাকে। আপনাদের হাতে সময় না থাকলে 10 মিনিট শিরায় রাখলেও চলবে, তবে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এসেছি 1 ঘন্টা পর, আমার বুন্দিয়া বা বরিন্দাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন এগুলো শিরায় বেশ টইটুম্বুর হয়ে আছে। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবং সেই সাথে কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অগ্রিম রমজানুল মুবারক জানিয়ে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।